বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে বাস্তুতন্ত্র কি পড়েছি পড়েছি বাস্তুতন্ত্রের উপাদান এবং বাস্তুতন্ত্রের কার্য, ফাংশন অফ ইকোসিস্টেম। এই যে বাস্তুতন্ত্রের কার্য পড়তে গিয়ে আমরা বলেছি যে বাস্তুতন্ত্রের একটি কার্য হলো খাদ্য শৃঙ্খল। আজ এই ভিডিওটিতে আমরা সেই খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করব। খাদ্য শৃঙ্খল, এর ইংরেজিটা কি? এর ইংরেজি হচ্ছে ফুড চেন, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। শৃঙ্খল মানে কি? না, আমরা একেবারে পাতি ভাষায় যেটাকে বলি শিকল, সেটাকে আমরা ভালো ভাষায় বলছি শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখো, আমাদের বাস্তুতন্ত্র উপাদান করতে গিয়ে আমরা দেখেছি বাস্তুতন্ত্র উপাদানটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ছিল জড় উপাদান, আর ছিল সজীব উপাদান। এই যে বাস্তুতন্ত্রের যে সজীব উপাদান রয়েছে, দেখো, আমি যদি একটি বনের বাস্তুতন্ত্র ধরি, তাহলে সেখানে রয়েছে ঘাস, তাকে খেয়ে বেঁচে থাকে হরিণ, হরিণকে খেয়ে বেঁচে থাকে কে? না, বাঘ। ঠিক আছে, দেখো, তার হচ্ছে যে বাস্তুতন্ত্রের একটা উপাদান হচ্ছে ঘাস, বাস্তুতন্ত্র একটা হচ্ছে হরিণ। এই হরিণ কিন্তু ঘাসের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত, আবার হরিণটি বাঘের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে। সম্পর্কটা কি তাকে আমি বলতে পারি? ঘাস বাস্তুতন্ত্রের উপাদান, হরিণ বাস্তুতন্ত্রের একটা উপাদান, বাঘ বাস্তুতন্ত্রের একটা উপাদান। এখানে ঘাসের সঙ্গে হরিণের একটা সম্পর্ক রয়েছে, যার ফলে তারা পরস্পর যুক্ত অবস্থায় আছে। আবার হরিণের সঙ্গে বাঘ একটা সম্পর্কের দ্বারা যুক্ত অবস্থায় আছে। সম্পর্কটা কি? না, সম্পর্কটা হচ্ছে ঘাস হচ্ছে খাদ্য প্রথমে, হরিণ তার হচ্ছে খাদক। আবার যদি হরিণের সঙ্গে বাঘের সম্পর্ক ধরি, তাহলে এক্ষেত্রে হরিণ হচ্ছে খাদ্য, বাঘ হচ্ছে খাদক। তাই বলতে পারি এই যে সম্পর্ক, তাহলে সেটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক। এই যে সম্পর্কটা যার দ্বারা হরিণ এবং বাঘ যুক্ত রয়েছে, সেটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক। অর্থাৎ আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্রের যারা সজীব উপাদান রয়েছে, তারা পরস্পর খাদ্য খাদক সম্পর্কের দ্বারা যুক্ত থাকে। এর ফলে একটা শৃঙ্খলের মতো, চেনের মতো গঠন তৈরি হচ্ছে। তখন এটিকে বলা হচ্ছে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, চেনের মতো গঠন, তাই চেন বা শৃঙ্খল খাদ্য খাদ্য সম্পর্ক যুক্ত, তাই খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা ডেফিনেশন হিসেবে বলতে পারি, সংক্ষেপে বলতে পারি যে বাস্তুতন্ত্রে যারা সজীব উপাদান, তারা পরস্পর খাদ্য খাদ্য সম্পর্ক দ্বারা যুক্ত থাকে। এর ফলে যে শৃঙ্খলের মতো, শিকলের মতো গঠনটা তৈরি হয়, তাকে বলা হবে খাদ্য শৃঙ্খল। আমরা এবার আসছি যে এই যে খাদ্য শৃঙ্খল, সেটা কত রকমের হতে পারে। না, প্রথমে আমাদের কাছে খাদ্য শৃঙ্খল যেটা, সেটা এক প্রকারের জানা ছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে আসছি কি না খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। খাদ্য শৃঙ্খলের প্রকার আমি এখানে লিখছি, খাদ্য শৃঙ্খল তার প্রকারভেদ, তাই আমি দাগ টানলাম। আমরা কি বলছি? না, আমাদের সবার কাছে প্রথমে একটা খাদ্য শৃঙ্খল জানা ছিল, তাকে বলা হচ্ছে চারণভূমি খাদ্য শৃঙ্খল, ইয়েতে বলা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, গ্রেজিং ফুড চেইন। পরবর্তীকালে বিজ্ঞানী ওডাম আরও এক প্রকার খাদ্য শৃঙ্খলের সন্ধান পান, এই গ্রেজিং খাদ্য শৃঙ্খল ছাড়া। তাকে কি বলা হচ্ছে? না, তাকে বলা হচ্ছে ডেপ্রিটাস খাদ্য শৃঙ্খল, বা তিনি বললেন তার নাম হচ্ছে কর্কর খাদ্য শৃঙ্খল। পরবর্তীকালে
এই গ্রেজিংটাকে আমরা ভাগ করে আমরা আরেকটি খাদ্য শৃঙ্খল এখান থেকে বের করে নিচ্ছি, যেটিকে আমরা বলছি যে সেটা হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে আসছি গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা এটাকে আমরা বলছি চারণভূমি খাদ্য শৃঙ্খল। কিরকম দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি, গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমি খাদ্য শৃঙ্খল। উদাহরণটা কি আছে না, আমি লিখছি দেখো এখানে যে রয়েছে ঘাস, ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ। এটা খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে দেখো খাদ্য শৃঙ্খলটা শুরু হয়েছে কাকে দিয়ে, ঘাসকে দিয়ে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে কাকে দিয়ে, ঘাসকে দিয়ে। তাই ঘাসটা কি বাস্তবে কি হিসেবে কাজ করে, সবুজ, তাহলে উৎপাদক হিসেবে কাজ করে। এবারে এই ঘাসকে খাচ্ছে কে, ফড়িং, তাহলে এটা হচ্ছে তৃণভোজী। তাকে খাচ্ছে ব্যাংক সাপ, তাহলে সর্বশেষে কে রয়েছে, সর্বশেষে রয়েছে মাংসাশী। এই যে খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে উৎপাদককে দিয়ে, সেটা তৃণভোজী প্রাণীর মধ্য দিয়ে মাংসাশী প্রাণীকে গিয়ে শেষ হচ্ছে, তখন সেই খাদ্য শৃঙ্খলটাকে বলা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। বোঝা যাচ্ছে না কেন না, খাদ্য শৃঙ্খল যেটা উৎপাদক থেকে শুরু করে তৃণভোজী প্রাণীর মাধ্যমে মাংসাশী প্রাণীতে গিয়ে শেষ হবে, তখন সেই খাদ্য শৃঙ্খলটাকে বলা হবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমি খাদ্য শৃঙ্খল। দ্বিতীয়টা কি রয়েছে না, দ্বিতীয় খাদ্য শৃঙ্খল যেটা রয়েছে সেটি হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল বা আমরা বলছি প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল, ফুড চেইন। কি বলছি, পরজীবী খাদ্য শৃঙ্খল বা আমরা বলছি প্যারাসাইটিক ফুড চেইন। সেটা কিরকম, তাহলে উদাহরণ যদি দিই যে আমার ঘাস রয়েছে, ঘাসকে কে খায় না, আমরা সবাই জানি ঘাসকে খায় গরু, আবার গরুর পেটের মধ্যে বাস করে কৃমি, যে কৃমি গরুর দেহ থেকে পুষ্টিটা সংগ্রহ করে বেঁচে থাকে। তাহলে এটা একটা খাদ্য শৃঙ্খল উদাহরণ, ঘাসকে খাচ্ছি গরু, গরুকে গরুর দেহ থেকে খাদ্য দিয়ে বা পুষ্টি নিয়ে বেঁচাচ্ছে কি কৃমি। তাহলে এখানে দেখো খাদ্য শৃঙ্খলটা শুরু হয়েছে কাকে দিয়ে, ঘাস বাস্তু আনতে কি হিসাবে বা কি ভূমিকা পালন করে, উৎপাদক। ঠিক আছে, শেষ হচ্ছে কিসে গিয়ে, কৃমি, কৃমিটা কি, কৃমি হচ্ছে পরজীবী প্যারাসাইট। তাহলে আমরা বলবো যে প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে আর গরুটা কি না তৃণভোজী, যে প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে তৃণভোজী প্রাণীর মাধ্যমে পরজীবীতে গিয়ে শেষ হবে তাকে বলা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, যে প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে তৃণভোজী প্রাণীর মাধ্যমে পরজীবীতে গিয়ে শেষ হবে তাকে বলা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক ফুড চেইন। তৃতীয় নম্বর যে খাদ্য শৃঙ্খলটা রয়েছে সেটা কি না, তৃতীয় নম্বর যে খাদ্য শৃঙ্খলটা রয়েছে তাকে আমরা বলছি ডেট্রিটাস খাদ্য ফুড চেইন বা বাংলায় বলা হচ্ছে কর্কট খাদ্য শৃঙ্খল, আর ইংরেজিতে আমরা বলছি ডেট্রিটাস
ফুড চেইন। ডেট্রেটাসটা কি? মরা পচা দেহাংশকে বলা যায় ডেট্রাস বা ডেট্রেটাস। ধরো বিজ্ঞানী ওডাম, তিনি প্রথম এই ডেট্রেটাস খাদ্য শৃঙ্খলের ধারণা দেন, যেটা আমরা বলছি কর্কট খাদ্য শৃঙ্খল। কিরকম? ধরো উদ্ভিদের পাতা পড়ল, গাছের পাতা পড়ল জলে, তাহলে পাতাটা হচ্ছে মরা পচা অংশ, তাহলে এরা হচ্ছে পাতাটা পচা পাতা বা পচসি জৈব বস্তু। তাকে খাচ্ছে কে? না, এই পচা পাতাকে খাচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক, তাহলে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অণুজীব। এই যে অণুজীব যারা ব্যাকটেরিয়া ছত্রাককে খাচ্ছে, তাদেরকে খাচ্ছে কে? না, তাদেরকে খাচ্ছে পতঙ্গের লার্ভা। এই পতঙ্গের লার্ভাকে খাচ্ছে কে? এই পতঙ্গের লার্ভাকে খাচ্ছে ছোট মাছ। আর ছোট মাছকে খাচ্ছে কে? ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। দেখো এখানে যে খাদ্য শৃঙ্খলটা আমি এঁকেছি, সেটা শুরু হচ্ছে কি দিয়ে? পচা পাতা, মরা পচা জীবদেহ, মরা পচা জীবদেহকে হচ্ছে ডেট্রাস। ঠিক আছে, তাহলে দেখো খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে মরা পচা জীববস্তু দিয়ে, তারপর তাকে খাচ্ছে কে? না, অণুজীব। এই অণুজীবদেরকে ভক্ষণ করছে তারা, তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। এই যে পতঙ্গের লার্ভা, এদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। তারপর রয়েছে আমাদের ছোট মাছ, বড় মাছ। অর্থাৎ আমরা বলবো যে বড় মাছটা কি? বড় মাছটা হচ্ছে বৃহৎ খাদ্য। তাহলে আমরা বলতে পারি যে যে প্রকার খাদ্য শৃঙ্খল মরা পচা জৈব বস্তু থেকে শুরু হয়ে, যে প্রকার খাদ্য শৃঙ্খল মরা পচা জৈব বস্তু থেকে শুরু হয়ে অনুখাদক এবং ডেট্রিভোরের মাধ্যমে, অনুখাদক ও ডেট্রিভোরের মাধ্যমে বৃহৎ খাদকে এসে শেষ হবে, তাকে বলা হবে কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রেটাস ফুড চেন। তাহলে এটা যাচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল কি এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওতে খাদ্য জাল সেটা নিয়ে আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।